গুলি করে খুন করা হলো আসানসোলের এক তৃণমূল কাউন্সিলরকে। মৃত কাউন্সিলরের নাম বছর 40-এর খালিদ খান। আসানসোল পৌর নিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। তার বাড়ি ছিল কুলটির মানেবেরিয়া এলাকায়। শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ির সামনে হাঁটছিলেন খালিদ খান। সেই সময় তিন দুষ্কৃতী বাইকে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার পায়ে ও বুকে 2টি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় খালিদ খানকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। ঘটনার নিন্দা করে ঘটনায় শোকস্তব্ধ মেয়র জানালেন, আমার একজন কাউন্সিলর খালিদ খান ওকে গুলি মেরে দেওয়া হয়েছে এবং খবর পেয়ে হসপিটালে ছুটে এসেছি। এখানে ডাক্তাররা বললেন যে ও আর বেঁচে নেই। স্যার বল রহে কি উনকে ভাই বার বার বল রহা হ্যায় কি ইসে পহলে ভি অ্যাটাক কিয়া থা ইয়ে লোগ। আমি শুনলাম পুলিশ দেখছি, পুলিশ পৌঁছে গেলে আমরা দেখছি কি করতে পারবো। মৃত খালিদ খানের ভাই মোহাম্মদ আরমান খান জানান, 4 বছর আগেও আরো একবার খালিদকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তিন দুষ্কৃতীরা। পূর্ব পরিচিত বলে জানিয়েছেন তার ভাই। সেবার প্রাণে বেঁচে যান খালিদ, জানালেন তিনি। তবে এবার আর রক্ষা পেলেন না তার দাদা। তিন দুষ্কৃতীর ছোড়া গুলিতে বাড়ির সামনে মৃত্যু হলো বছর 40-এর মোহাম্মদ খালিদ খানের। শেখ টিঙ্কু, শেখ কাদের, শেখ শাহিদ নামের তিন দুষ্কৃতী এই ঘটনায় জড়িত বলে জানিয়েছেন তিনি। টিঙ্কু, কাদের, শাহিদ এই লোক তো পাইলে ভি ঝগড়া চালা থাম লোক আসে। তিন চার সাল পাইলে মেরে ভাই কো গোলি মারা থা তো উসমে বাজ গিয়া, উসমে সব আর্ম কেস খায়া ভি। উসকে বাদ ভি লোক টার্গেট মে থা মারনে কা। আর আজ জব ভাই টহল রা থা, খানা খা কে রোজ টহলতা হু, হাম লোগ রোজ উসকা পিছা করতে গাড়ি করতে ভাই কা। জব উসকা পিছে লোক তিন ঠো আয়া লড়কা, তিনো মিলকে হাথ মে সব মোজার লেগ থা, সব বন্দুক फटाफट फटाफट मारना शुरू किया। उसको पटक दिया, पटक के मारे हम लोग दौड़ के चिल्लाते चिल्लाते दौड़े, गाली भी दी उसको दौड़ाए पकड़ने के लिए। लेकिन मेरे ऊपर भी जब उठाया तो मैं पीछे हट गया। अब मार के तीनों बाइक में बैठ के भाग गया। एकदम सामने से देखे हमारे टिंकू शेख, कादिर शेख और साहिद शेख। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। Public Times।